প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এতদিন ধরে অনলাইনে পঠন পাঠন হয়েছিল কোভিডের কারণে। আবার কি পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে? একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, ধাপে ধাপে এ ক্লাস করানো হচ্ছে, এমনকি লকডাউনের সম্ভাবনাও করা হচ্ছে একাধিক জায়গায়। হু কি বার্তা প্রেরণ করলো! ভবিষ্যতে কি আবার বন্ধ হয়ে যেতে পারে? এই মুহূর্তে সিচুয়েশন কি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের, সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তে অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদেরকে বিস্তারিত জানাবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো সম্পূর্ণ বিস্তারিত জানতে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি জিজ্ঞাসা করতে পারো। বন্ধুরা, আমরা সকলেই এই এতদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে পড়েছি। বিশেষ করে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্র সমাজ, যেখানে এ অফলাইন ক্লাস হয়নি, সমস্তটাই হয়েছে অনলাইনে। সেই কারণে কলেজের যে পরীক্ষা রয়েছে সেটাও হয়েছে অনলাইনে। এমনকি এই মুহূর্তে আবার একাধিক জায়গা থেকে কিন্তু কোভিড বিধির জন্য একাধিক কেন্দ্রে কিন্তু একাধিক চিঠি প্রেরণ করা হচ্ছে। কারণ কোভিডের যে চতুর্থ ঢেউ, সেই ঢেউ কিন্তু আবার আছড়ে পড়তে পারে আমাদের ভারতবর্ষে, এই সম্ভাবনায় কিন্তু শোনা যাচ্ছে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষ না, একাধিক দেশে কিন্তু চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা চলছে। কোথাও কোথাও লকডাউনও কিন্তু ঘোষণা প্রায় হয়ে গেছে, যেমন আমেরিকার ওয়াশিংটনে কিন্তু লকডাউন, যেটা আজকে সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে এসেছে। এবং আমাদের দেশের অবস্থাও কিন্তু একেবারে যে স্বাভাবিক সেটা কিন্তু নয়, আজকেও কিন্তু সংক্রমণ বেড়েছে, একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু একাধিক পত্রিকায় কিন্তু উঠে এসেছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই যে হোলি গেল, হোলিতে সবাই আনন্দ করেছে, আমিও আনন্দ করতে ভালোবাসি, কিন্তু আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের যেরকমভাবে আবার জীবন চলতে শুরু হয়েছে সেই রকমভাবেই যাতে জীবন চলে, কোভিডে বা লকডাউনের যাতে পরিস্থিতি আবার না আসে। কিন্তু হু কি বলছে, এই যে কোভিড তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি, এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে। সেই কারণে প্রত্যেকটা রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু চিঠি প্রেরণ করছে, যাতে কড়াকড়িভাবে সমস্ত নিয়মবিধি আবার পুনরায় মানতে চালু করা হয়। একই সাথে স্কুল অর্থাৎ সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ডও কিন্তু নতুন শিক্ষাবর্ষের জন্য একটা প্যাটার্ন চালু করেছে, অর্থাৎ এই কোভিডকে এড়িয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে এর রীতিমতো ধাপে ধাপে ক্লাস নেওয়া হবে, অর্থাৎ মর্নিং শিডিউল করে দেওয়া হয়েছে। যারা একটু নিচু ক্লাসে পড়ে, 5 থেকে 7 বা 8 পর্যন্ত বা তার নিচে যারা রয়েছে, তাদের সকাল 8:30 থেকে ক্লাস করানো হবে এবং তারপরে আসবে বড় ক্লাস। এরকমভাবে একসাথে একাধিক ছাত্রছাত্রী যাতে না আসে, কোভিড প্রোটোকল স্বাভাবিকভাবে যাতে মানা হয়, সেই কারণে কিন্তু আবার কড়াকড়ি হচ্ছে নতুন শিক্ষাবর্ষে, যেটা সিবিএসই আইসিএসই বোর্ড অলরেডি পরিকল্পনা করে উঠেছে, যেটা সংবাদ মাধ্যমে আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলে রাখি, এই মুহূর্তে আমাদের কোভিডের পরিস্থিতি কিন্তু ধাপে ধাপে এ আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি ঘটছে, এবং অন্যান্য দেশে যার বহিঃপ্রকাশ এখনই পাওয়া যাচ্ছে, অন্যান্য জায়গায় লকডাউনও প্রায় হওয়ার সম্মুখীন রয়েছে। সেই কারণে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের প্রত্যেককে একটাই কথা বলবো যে এই মুহূর্তে আমাদের এর রাজ্য ও তথা দেশের যে বিশেষজ্ঞরা রয়েছে তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছে, যদিও বাইরে এই ধরনের বিষয় উঠে আসছে, আমাদের এখানেও যে কোভিডের ঢেউ আসবে না সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এই মুহূর্তে চতুর্থ ঢেউ আমাদের রাজ্যে একেবারে এ আবির্ভাব হওয়ার সেরকম একটা সম্ভাবনা নেই, বিশেষজ্ঞরা বলছে। কিন্তু ভবিষ্যতে যদি আমরা মেনে না চলি, কোভিড বিধি প্রোটোকল মেনে না চলি, তাহলে কিন্তু পরবর্তীতে আবার আগের মতো পরিস্থিতি হবে না, সেটাও কিন্তু নিশ্চিতভাবে বলছে না। কাজে তোমাদের প্রত্যেককে বলবো, সিবিএসই বোর্ড আইসিএসই বোর্ড যেরকমভাবে ভাগে ভাগে ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে নতুন শিক্ষাবর্ষে, একই রকমভাবে কেন্দ্রে যেরকম স্বাস্থ্য দপ্তরের থেকে চিঠি এসছে কোভিড প্রোটোকল স্বাভাবিকভাবে মেনে চলার জন্য, অন্যান্য ও দেশে অন্যান্য জায়গায় বা ওয়াশিংটনে যেরকমভাবে লকডাউনের পরিকল্পনা বা লকডাউন হচ্ছে এই চতুর্থ ওয়েভের কারণে, সেই সমস্ত দিকে তাকিয়ে থেকে তোমাদের প্রত্যেককে
করো জোরে একটাই কথা বলবো, তোমরা প্রত্যেকে এই মুহূর্তে কোভিড প্রোটোকল আবার আগের মতো পালন করো। আমরা প্রত্যেকেই চাই যেরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে হচ্ছে, যে কলেজ অফলাইনে হচ্ছে, স্কুল অফলাইনে হচ্ছে, বিশ্ববিদ্যালয় অফলাইনে হচ্ছে, সেরকমভাবে প্রত্যেকটাই যাতে অফলাইনেই চলে। আমাদের দৈনন্দিন জীবনে যে স্বাভাবিকতা যেরকমভাবে আবার ফিরে এসছে সেটা যাতে আবার চলে না যায়, সেই কারণেই তোমাদের প্রত্যেককে বলবো পরবর্তীর কথা মাথায় রেখে এই মুহূর্তে যতটা সম্ভব ততটা কিন্তু তোমরা কোভিড প্রোটোকল মেনটেন করো। তোমাদের পুরো বিষয়টাই এক্সপ্লেন করলাম এবং একাধিক এক টিভি চ্যানেলেও কিন্তু বিষয়গুলো দেখিয়েছে। তো ব্যক্তিগতভাবে তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। সবশেষে একটাই কথা বলবো, পরবর্তীর কথা চিন্তা করে এই মুহূর্তে নিজে কোভিড প্রোটোকল ফলো করো, নিজে সতর্ক থাকো, অন্যকে সতর্ক রাখো, যাতে কোভিড এর কারণে লকডাউনকে বিরত থেকে আমরা আগের মতো দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা ধারাবাহিকভাবে রাখতে পারি। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।